প্রথমে একটু বলে নিই যে আজকে দুপুর 2:30 অবধি আমরা কী কী রেকর্ড পেয়েছি অলরেডি, যদিও এটা কিন্তু ম্যাক্সিমাম নয়। দুপুর 2:30-টার অবজারভেশন, সেটা হচ্ছে আলিপুরে 39.6, দমদম 39.2, সল্টলেক 40.8, ডায়মন্ড হারবার 39, ক্যানিং 38.4, বেশিগুলো বলছি, বাঁকুড়া 41.4 এখন অবধি হায়েস্ট, শ্রীনিকেতন 40.8 আর আসানসোল 40.2, এছাড়া বাকি সব 37-38-এর রেঞ্জে। স্যার এই পাঁচটা একটু কাইন্ডলি আরেকবার রিপিট দেন, কোনটা বলুন? যে কটা বললেন আবার টপ ফাইভ, আচ্ছা, আলিপুর আচ্ছা টপ ফাইভ, বাঁকুড়া 41.4, শ্রীনিকেতন 40.8, আসানসোল 40.2, সল্টলেক 40.8, আলিপুর 39.6, দমদম 39.2। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ম্যাক্সিমাম টেম্পারেচার 3 থেকে 5 ডিগ্রি অ্যাভাব নর্মাল চলছে, কোথাও 3 ডিগ্রি, কোথাও 5 ডিগ্রি অবধি। তার মধ্যে গত 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এই দুটো জেলাতে কিন্তু তাপপ্রবাহ হয়েছে, যেটা আমরা সতর্কতা জারি করেছিলাম। এখন যেটা সতর্কতা জারি করা হচ্ছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 13 থেকে 17 তারিখ অবধি আইসোলেটেড পকেটে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। অর্থাৎ এখন যে টেম্পারেচারটা ম্যাক্সিমাম আছে, আগামী 17 তারিখ অবধি কিন্তু সেটা আরও একটু বাড়বে, কোথাও 1 ডিগ্রি বাড়বে, কোথাও হয়তো 2 ডিগ্রি বাড়বে, কিন্তু আরেকটু বাড়বে। ফলে যখনই আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে, তখন কিন্তু নতুন নতুন এলাকা বা নতুন নতুন জেলা আবার তাপপ্রবাহের কবলে পড়বে। এবার এই তাপপ্রবাহের যে সতর্কতা আমরা বলছি, 40 বা 5 ডিগ্রি বা কোস্টের ক্ষেত্রে 37 ডিগ্রি বা 5 ডিগ্রির যে ক্রাইটেরিয়া, তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাটলিস্ট আমরা কিন্তু হিট ওয়েভ লাইক সিচুয়েশন কিন্তু সবসময় প্রিভেল করছে সব জায়গাতেই, প্রায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এবার 1-2 পয়েন্টের জন্য কোথাও হয়তো ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, সেটা খুব টেকনিক্যাল জিনিস, কিন্তু যে অসুবিধাটা হচ্ছে হট এবং এই ডিসকমফোর্ট ওয়েদার এবং মূলত ড্রাই, তার ফলে কিন্তু এর উপর একটা হেলথের এবং বাকি সেক্টর, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরের উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট আছে। আমরা হেলথ সেক্টরের ব্যাপারে আগেই বেশ কিছু অ্যাডভাইসারি যেগুলো জারি করেছিলাম সেগুলোই কন্টিনিউ থাকছে, অর্থাৎ লোককে যেগুলো যেগুলো আমরা বলেছিলাম, নতুন করে আমি আর বলছি না। পূর্বাভাস যেটা থাকছে যে 2 তারিখ থেকে বৃষ্টি নেই কলকাতায়, আগামী 5 দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই, রাদার হিট ওয়েভের সতর্কতা, অর্থাৎ তাপপ্রবাহ থেকে বৃষ্টি নেই কলকাতায়, আগামী 5 দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই, রাদার হিট ওয়েভের সতর্কতা, অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তার মধ্যে 2-1টি জেলা শুধু প্রথম দিন বাদ, যেটা হচ্ছে মানে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বাকি সমস্ত জেলাতেই কিন্তু 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা এই জেলাগুলোতে সেকেন্ড ডে থেকে। অ্যাকচুয়ালি ওই পয়েন্টের জন্য, ক্রাইটেরিয়াতে 5 ডিগ্রি আসবে কি আসবে না সেই জন্যে। আদারওয়াইজ যেটা খুব সহজভাবে বলতে গেলে, তাপপ্রবাহর মতন সিচুয়েশন বা পরিস্থিতি কিন্তু জারি আছে এবং এটা আগামী 5 দিন আরও জারি থাকবে। ফলে এর থেকে সুস্থ থাকতে গেলে বা বিভিন্ন সেক্টরে যে সমস্যাগুলো হবে এর জন্যে, তার জন্য যা যা করণীয় সেগুলো লোককে আমরা যে অ্যাডভাইসারি দিয়েছি বা তাদের নিজস্ব যে অ্যাডভাইসারি থাকবে বিভিন্ন সেক্টরের, সে এগ্রিকালচার সেক্টর ওনারা নিজেরা একটা ইস্যু করেছে রাজ্য সরকার এই সময় কী করণীয় কী করণীয় নয় কৃষকদের, আমরা একটা জেনারেলাইজ দিচ্ছি। সিমিলারলি হেলথ সেক্টরের জন্য আমরা কিছু বলেছি, কিন্তু আমরা তো আর এক্সপার্ট নই, যারা এক্সপার্ট তারা নিশ্চয়ই কিছু দিচ্ছেন ডাক্তারবাবুরা, যে এই সময় গরমে কীভাবে থাকতে হবে বা কী কী করণীয় কী না করণীয় যদি বলেন আমি আরেকবার বলে দিতে পারি, কিন্তু আমার মনে হয় এটা অনেকবার বলেছি আমরা, তো সেগুলোই থাকবে। আর যেহেতু অনেক দিন ধরে স্পেলটা থাকছে, এটাই হচ্ছে এবারের একটু মেইন বলতে পারেন লক্ষণ, যে অন্যান্যবার এত লম্বা স্পেলে অ্যাভাব নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে না। যেমন আমি গত 5 বছরে দেখছিলাম সেখানে আইসোলেটেড হয়েছে 40 হয়নি যে তা না, হয়েছে, কিন্তু কোনো একদিন কি 2 দিন হয়েছে আবার তারপরে কমে গেছে, কিন্তু এরকম টানা অ্যাভাব নর্মাল 3-5 ডিগ্রি, মেইন কারণ যেটা হচ্ছে খুব গরম স্ট্রং ওয়েস্টার্লি নর্থ ওয়েস্টার্লি উইন্ড থাকছে আর ময়েশ্চার একেবারেই নেই, মানে সাউদার্লি উইন্ড কিছুটাই নেই, যার জন্যে ময়েশ্চার না থাকার জন্য ঘামও কম হচ্ছে আর বৃষ্টি তো হবেই না।
কলকাতা সেন্ট পাসতে তো নেই, মানে টানা এতদিন। তার কারণ গত বছরও যদি দেখবেন, আমরা এপ্রিলে 30 তারিখে প্রথম থান্ডারস্টর্ম পেয়েছিলাম, কিন্তু ফেব্রুয়ারিতে প্রচুর বৃষ্টি পেয়েছিলাম। এবছর মার্চে কিন্তু কম্পারেটিভলি টেম্পারেচার ভালো ছিল এবং থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটিও ভালো ছিল। এবার এপ্রিলে গতবারের মতনও একটাও থান্ডারস্টর্ম নেই, সেটা হচ্ছে কিন্তু গত বছর এই লেভেলে টেম্পারেচার এতদিন ধরে হাই ছিল না। যে লং স্পেলে দীর্ঘ দিন ধরে একটা অ্যাভব নর্মাল টেম্পারেচার এবং হিটওয়েভ লাইক সিচুয়েশনস, এর ফলে অলমোস্ট সব সেক্টরকেই কম বেশি অ্যাফেক্ট করবে। তবে সবচেয়ে বেশি অ্যাফেক্ট করবে হচ্ছে হেলথ এবং এগ্রিকালচার সেক্টর। হেলথ সেক্টরে যেটা আমরা বলেছি যে এই যে হিটটা যেটা আছে, ইট ইজ মডারেট, নট আগে যেটা বলেছিলাম দেখবেন যখন 37-36 চলেছিল টলারেন্ট, এখন যেটা বলছি ইট উইল মডারেটলি অ্যাফেক্ট যদি কমন পিপল, মানে আমাদের মতন সুস্থ সবল যারা আছি। কিন্তু এটাই আবার খুব সিভিয়ারলি অ্যাফেক্ট করবে বাচ্চা, বয়স্ক লোক এবং যারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন। ফলে করতে হবে কি, যারা এই খুব ভালনারেবল এই শ্রেণীটাকে একটু বেশি অ্যাটেনশন দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাইরে বেরোতেই হবে, কিন্তু লং এক্সপোজারে বাইরে থাকা যাবে না, দীর্ঘক্ষণ ধরে রোদে থাকা যাবে না, যেটা হচ্ছে এখন বিভিন্ন জায়গায়। একটু রিপোর্ট আপনাদের মাধ্যমেই পাচ্ছি, 10 কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে আবার লাইনে দাঁড়িয়ে আছেন আরো 3 ঘন্টা, যে কোনো পারপাসে আপনি যান না কেন, এই যে এক্সার্শন করে আপনি এতটা হেঁটে গিয়ে আবার 3 ঘন্টা লাইনে যদি রোদে দাঁড়িয়ে থাকেন, এটা কিন্তু আপনাকে অ্যাফেক্ট করবে। ইভেন আপনি যদি আধা ঘন্টা বয়স্ক লোক এটিএম এর লাইনেও কেউ দাঁড়িয়ে থাকে এই রোদে, তাহলেও কিন্তু তাকে অ্যাফেক্ট করবে। সেইটা একটা বলা যে, তাহলে আমি কি বলছি, 11টা থেকে 4টে এই সময়টা অ্যাভয়েড করা। টাকা তুলতে গেলে হয় সকালে যাও না রাতে যাও, ওই দুপুর 2টোর সময় এটিএম এর লাইনে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে বয়স্ক লোকেদের না যাওয়াই ভালো। তেষ্টা পাক না পাক বেশি করে জল খেতে হবে। পোশাক আশাক আমরা জানি এমনি, তাও মেইনলি কি বলা হচ্ছে যে একটু হালকা সুতির একটু ঢিলে ঢালা পোশাক পরা। ক্যাটেলগুলো আমরা সাধারণত আমাদের দেশে কি করি, যে সকাল হলেই গরু বাছুর ইত্যাদি বাইরে বের করে দিই, ওরাও ইকুয়ালি এফেক্টেড হয়। ফলে এই সময় ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে এদেরকে ইনডোরে রাখা, বাইরে বেরই করা যাবে না। দরকার হলে দিনের মধ্যে 1-2 বার চান করিয়ে দিতে হবে, জল ঢেলে দিতে হবে গায়ে। আমরা যেমন নিজেরা বারবার চান করছি, ওদেরও কিন্তু একই রকম কষ্ট হয়, সেটা দেখতে হবে। সর্বোপরি যে সিমটমগুলো হয় এই হিটের জন্য, সেইটাকে একটু বোঝা যে মানে আমার একটা কিছু হচ্ছে, এটা কি হিটের জন্য হতে পারে। সেটা হচ্ছে র্যাশ উঠছে কিনা শরীরের কোনো, মাথা ঝিমঝিম করছে কিনা, বমি ভাব আছে কিনা, কোথাও কোনো মাসেল ক্র্যাম্প হচ্ছে কিনা, যে আমরা যেটা বলি ফিক লাগে বা ইত্যাদি, এই জাতীয় জিনিস যদি হয় তাহলে কিন্তু সাথে সাথে ডাক্তারের পরামর্শ বা নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত। তার কারণ হিট ক্র্যাঞ্চ হতে পারে, হিট স্ট্রোক যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রাণহানিরও সম্ভাবনা থাকে। ফলে আগে থেকে যদি সিমটমগুলো বোঝা যায় তাহলে পরে তার প্রিকশনারি মেজারটা নিতে পারেন। ডাক্তারবাবুরা এপ্রিলে এক পরিস্থিতি বলবো, না 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 তাপপ্রবাহের পরিস্থিতি ছিল, এখন তো আমরা ওয়ার্নিং ইস্যু করছি। গতকাল গত 24 ঘন্টায় 2টো জেলাতে হয়েছে, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা। আজকে আমরা ওয়ার্নিং দিচ্ছি সবাইকেই, শুধুমাত্র প্রথম দিন বাদ, যে ডিস্ট্রিক্টগুলো বললাম আমি, প্রথম দিন বাদ শুধু হচ্ছে আপনার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলো প্রথম দিন বাদ। বাকি সব জায়গায় কিন্তু আজকে 13 থেকে 17 তারিখ অবধি তাপপ্রবাহের সতর্কতা জারি আছে, এবং অলরেডি 24 ঘন্টায় 2টো জেলাতে আমরা হয়েছে, পূর্ব মেদিনীপুর। তার কারণ হচ্ছে কি, আমাদের জানতে হবে একটু ইন্টেরিয়ারে, যেমন আমরা 40-এর মাপকাঠি ধরি, কোস্টে ধরি কিন্তু 37, আবার পাহাড়ে 34, মানে দার্জিলিংয়ে 40 তো মাপকাঠি ধরতে পারবেন না, সেখানে কিন্তু 34 উঠলেই আর যদি 5 ডিগ্রি অ্যাভাব নর্মাল হয়ে যায় তাহলেই হিটওয়েভ। উত্তরবঙ্গে হট অ্যান্ড হিউমিড আপাতত, এই হিউমিড বলছি সরি, হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, ময়েশ্চার কোথাওই নেই, বৃষ্টি কোথাওই হবে না, কিন্তু এখনও হিটওয়েভের মতন পরিস্থিতি তৈরি হয়নি যেটা ক্রাইটেরিয়াতে আমাদের। শুধুমাত্র একটু সম্ভাবনা যেটা আছে মালদা জেলাতে এবং 2 দিনাজপুরের কিছু অংশে। এই পরিস্থিতি যখন আমাদের বঙ্গোপসাগর থেকে হাওয়া যদি ঢোকে,
যেমন ওখানে একটা অনেক সময় হাই প্রেশার হয় বা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন থাকে, সেখান থেকে যদি ময়েশ্চার ঢোকে তবেই আমরা কিন্তু হিউমিড বা ঘাম হয়। আর যদি সম্পূর্ণটাই ওপর থেকে আসে, ওপরে তো ড্রাই আসবে, ওপরে তার ময়েশ্চার কোথায়? আপনি কি হালি শহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলতে ঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি, আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে 2-হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।